ব্যক্তি উদ্যোগে এটা হয় না। মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বললেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, দেশের জন্য দুর্ভাগ্য, সরকারের জাতির জন্য দুর্ভাগ্য। কেন পরিবারকে এই মহৎ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে হবে? কেন সরকারের কোনো দায় নেই, আমাদের কোনো দায় নেই কেন? আমি এখানে মিস করেছি যেটা হচ্ছে, তার একটা সংক্ষিপ্ত জীবনী থাকা দরকার ছিল, তাহলে আপনারা বুঝতে পারতেন যে তার যে অবদান কত ক্ষেত্রে। এখানে তো সামান্য কিছু আলোচনা হয়েছে, বহু তার কাজ, বড় কাজ যেটা আজকে আলোচনায় আসেনি। একটি কথা আমি বলতে পারি, তার একটি বড় অবদানের কথা, 2001 সালের সেই নির্বাচনের কথা স্মরণ করুন, যখন সেই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের সালসা নির্বাচন হয়ে গেল। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সে সরকার ঝাঁপিয়ে পড়েছিল, বিএনপি জামাত সরকার। সেই সময় আমরা সবাই জেলে, তখন হাজার হাজার জেলে, আমি জেলে থাকতে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত হাত ভেঙে পা ভেঙে ছুড়ে দিচ্ছে। আমি ঢাকা জেলে যখন ছিলাম তখন মাত্র 7,000 ছিল আসামি, এবং যখন 2 মাস পরে বেরোলাম 12,000 আসামি ঢাকা জেলে, এবং এদের শতকরা 90% ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। কথা বলার কেউ ছিল না আওয়ামী লীগের পক্ষে। এবং সেই সময়ে 2002 সালে নির্বাচন হলে, 2002 সালের ফেব্রুয়ারি মাসে তিনি এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম মিলে একটি আন্তর্জাতিক সম্মেলন করেছিলেন ঢাকায়, মানবতার বিরুদ্ধে অপরাধ। সারা দেশের ভিকটিমরা এসেছিল, বিএনপি জামাত সরকার সব রকম চেষ্টা করেছে এই সম্মেলন যাতে না হয়, এবং যারা বিদেশ থেকে আমন্ত্রিত অতিথি, সে আসমা জাহাঙ্গীর থেকে শুরু করে সবাই, কাউকে ভিসা দেওয়া হয়নি। একমাত্র অতিথি আসতে পেরেছিলেন আমেরিকা থেকে, উত্তর আমেরিকান নর্থ অ্যাসোসিয়েশন জুরিস্ট কমিটির যে আসে প্রেসিডেন্ট ছিলেন, তার জাতিসংঘের পাসপোর্ট ছিল বলে অ্যাটর্নি উইলিয়ামস লোন আসতে পেরেছিল, আর কাউকে সরকার আসতে দেয়নি। এবং সেই সাহস একমাত্র কে এম সোভানের ছিল, বিএনপি জামাতের ওই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। আমরা সবাই স্বীকার করি, মাননীয় বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে যে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে, বিশ্বকর সাফল্য, সারা পৃথিবীতে এটা প্রশংসিত হচ্ছে। কিন্তু আমি মনে করি তার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ যেটা ছিল, 40 বছর পর বাংলাদেশের মাটিতে 71-এর গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার করা। এই বিচার নিয়ে কত বিভ্রান্তি ছড়ানো হয়েছে আমরা নির্মূল কমিটি করবার পর থেকে, বিভিন্ন রকমের প্রশ্ন, এবং কিছু মনে হয়েছে অ্যাপারেন্টলি খুব যৌক্তিক প্রশ্ন, বলা হয়েছে হ্যাঁ তারা অপরাধ করেছে তো আপনারা আদালতে যাচ্ছেন না কেন? এবং আমাদের অনেক বন্ধু সে আইনজীবীও তৈরি করেছেন আদালতে যাবেন বলে। বিচারপতি কে এম সোভান তখন আমাদেরকে বলেছে, ওদেরকে বলেছেন, আমাদের বন্ধুদেরও বলেছেন, না আমরা কেউ আদালতে যাব না, বঙ্গবন্ধু আইন করেছেন, সরকার ট্রাইব্যুনাল গঠন করবে, সরকার বাদী হয়ে বিচার করবে, আমরা সেখানে সাক্ষী দেওয়ার জন্য যাব, আমরা সেখানে প্রসিকিউশনের মেম্বার হিসেবে যাব, আমরা কেউ আদালতে বিচার চেয়ে আমরা আদালতে যাব না। এবং এটা বোঝাবার জন্য তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে হয়েছে, আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদেরকে এমন এক পর্যায়ে বলা হয়ে বলেছেন তিনি, শেষ সংবাদ সম্মেলনে একটু আগে আমি রুবানাকে বলছিলাম, তার মারা যাওয়ার 2 দিন আগে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমাদের বন্ধুদের সঙ্গে, সেখানে তিনিও ছিলেন, তিনি সেখানে বলেছিলেন আমরা মানা করছি আপনারা কেউ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রচলিত আদালতে যাবেন না, কেউ যদি যান, তখন তারা আইনজীবী নিয়োগ করে ফেলেছিল আদালতে যাবেন বলে, তিনি বলেছেন কেউ যদি আপনারা যান আপনাদেরকে আমরা যুদ্ধাপরাধীদের সহযোগী হিসেবে চিহ্নিত করব। তারপর আর তারা সেটা সাহস করেনি। এই কথাটা ওই এয়ার মার্শাল একে খন্দকারের মতন মানুষের মুখের উপর দিয়ে সোভান বলতে পারতেন, আর কেউ এরকম কথা বলার মতন মানুষ আমাদের কাছে নেই। সবাই হারিয়ে গেছেন। এবছর আমরা অধ্যাপক কবির চৌধুরীর শতবর্ষ উদযাপন করছি, জন্মশতবর্ষ, এবং আগামী বছর বিচারপতি কে এম সোভানের জন্মশতবার্ষিকী আমরা পালন করব। এমন কোন জায়গা আছে তিনি জাননি? আপনি তো মংলার কথা ভুলে গেছেন। মংলাতে আমি যেতে পারিনি, কারণ ওখানে 2 কিলোমিটার সেই ভাঙা রাস্তায় হাঁটতে হবে, আমার ভাঙা পা নিয়ে আগোচ্ছে, স্যার আমি পারবো না বলে না আমি যাব। 2 কিলোমিটার সে হেঁটেছেন মংলাতে, তাদের একটা মসজিদ ওরা ভেঙে দিয়েছিল, হুমকি দিয়েছিল তাদের সবাইকে উৎখাত করা হবে, তিনি গিয়ে সেখানে প্রতিবাদ করেছেন, তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। এই মানুষ, মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমাদের সরকারও তার মূল্যায়ন করেনি। 21শে পদক কারা পায়, স্বাধীনতা পুরস্কার কারা পায়, যাদেরকে আবেদন করতে হয় নির্ধারিত ফর্মে আমলাদের কাছে, কে এম সোভানের মতন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তি
কি করে আপনারা আশা করেন যে তিনি ওই আমলাদের মাধ্যমে দরখাস্ত করবেন যে আমাকে দয়া করে স্বাধীনতা পদক পুরস্কার দেওয়া হোক, একুশে পদক দেওয়া হোক? এই দরখাস্ত প্রথা আপনারা বন্ধ করুন। যে বিশিষ্ট জন সরকার যদি না চেনে, রাষ্ট্র যদি না চেনে কাকে পুরস্কৃত করতে হবে, আমলা সিদ্ধান্ত নেবে সেই মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব, উপসচিব কিংবা সচিবই হোন। এবং আমরা তো দেখতে পাচ্ছি কি হচ্ছে পুরস্কারের নামে, জীবনে নাম শুনিনি এমন সব মানুষের নাম সে তালিকাতে। এটা বন্ধ করা দরকার। এবং আজকে আমি জোর দাবি জানাবো, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন, এবারের স্বাধীনতা পদক মরণোত্তর বিচারপতি কে এম সোবানকে দেওয়া হবে।